মন্তব্য দিছে শেহতীয়া আৰু কিছু আপডেট হয়তো আনুষ্ঠানিক ঘোষণা এতিয়াও বাকী আছে যোৰহাটত আমি গৌৰৱ গগৈৰ প্ৰতিক্ৰিয়া লাভ কৰিছো কি কয় আপোনাৰ আশে পাশে থকা লোকসকল আছে কৰ্মীসকল আছে দলীয় আৰু নিশ্চয়কৈ গীতাশ্ৰী চাওক মূল ব্ৰেকিং নিউজটো হৈছে যে ইতিমধ্যে গৌৰৱ গগৈয়ে জয়লাভ কৰিছে 1,32,000 ভোটৰ সৈতে অগ্ৰগতি লাভ কৰি আছিলে আৰু যিহেতু 6,76,000 মুঠ ভোট গৌৰৱ গগৈয়ে লাভ কৰিছে আৰু ইয়াৰ পাছত তপন গগৈ ডাঙৰীয়াই বাকী থকা ভোটখিনি লাভ কৰিলেও সেই অগ্ৰগতি লাভ কৰিব নোৱাৰে গতিকে আনুষ্ঠানিক ঘোষণালৈ বাকী গতিকে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই এক বিপুল ভোটৰ ব্যৱধানত 1,00,000তকৈ অধিক 1,32,000 এই সময়ত অগ্ৰগতি লাভ কৰি আছে আৰু ইতিমধ্যে জয়লাভ কৰিছে কেৱলমাত্ৰ আনুষ্ঠানিক ঘোষণা বাকী আৰু গীতাশ্ৰী আমি দেখুৱাইছোঁ বিজয় উল্লাস যোৰহাটত কিয়নো গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই অকলে প্ৰচাৰ চলাইছিলে আৰু বিজেপিৰ তপন গগৈৰ হৈ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পৰা আৰম্ভ কৰি মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কেবিনেট মন্ত্ৰী কেইবাগৰাকী যোৰহাটত লাখ লাখ কোটি কোটি টকা খৰচ কৰি নিৰ্বাচনী প্ৰচাৰ চলোৱা হৈছিলে কিন্তু তাৰ পাছত আমি পৰিণতি দেখুৱাইছোঁ কি যে গৌৰৱ গগৈয়ে বিগত লোকসভা নিৰ্বাচনত তপন গগৈ ডাঙৰীয়াই প্ৰায় 80,000 ভোটৰ ব্যৱধানত জয়ী হৈছিলে কিন্তু সেই ৰেকৰ্ডটো ভংগ কৰিলে প্ৰায় 1,35,000 ভোট ভোটৰ ব্যৱধানত অগ্ৰগতি বৰ্তমান লাভ কৰি আছে আৰু এয়া দেখিছোঁ আমি কংগ্ৰেছ কৰ্মী উল্লাস কিন্তু গীতাশ্ৰী এয়া কংগ্ৰেছৰ জয় বুলি ক'লে হয়তো ভুল কোৱা হ'ব কিয়নো গৌৰৱ গগৈ যি ব্যক্তিত্ব বা গৌৰৱ গগৈ ব্যক্তি হিচাপে যোৰহাট লোকসভা সমষ্টিৰ ৰাইজে ভোটদান কৰিছে বুলি ইয়াৰ পূৰ্বৰে পৰা সেই চৰ্চা হৈ আছিলে আৰু আমি দেখুৱাইছোঁ যে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ তথ্য পোহৰলৈ আহিছে যে যি মাজুলী বিধানসভা সমষ্টিক লৈ বিজেপিয়ে ধাৰণা কৰিছিলে যে 30,000 বা 40,000 ভোটৰ ব্যৱধানত তেওঁলোকে লিড ল'ব অগ্ৰগতি লাভ কৰিব কিন্তু সেই মাজুলীত মাত্ৰ 6,714 ভোটতহে বিজেপিয়ে অগ্ৰগতি লাভ কৰিলে তপন গগৈ ডাঙৰীয়াই লিড ল'লে বা অগ্ৰগতি লাভ কৰিলে তাৰ বিপৰীতে যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত আন 9টা বিধানসভা সমষ্টিত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া লিড লৈছে আনকি তপন গগৈৰ যি গৃহ বিধানসভা সমষ্টি আছে গৃহ সমষ্টি আছে সোণাৰী সেই সোণাৰী সমষ্টিটো 10ম ৰাউণ্ডলৈকে কংগ্ৰেছে অৰ্থাৎ গৌৰৱ গগৈয়ে 7,927 ভোটত লিড লৈ আছিলে ঠিক সেইদৰে শিৱসাগৰ সমষ্টিটো অনুৰূপ ধৰণে শিৱসাগৰ সমষ্টিটো বৃহৎ ব্যৱধানত লিড লৈছিলে আৰু তাৎপৰ্যপূৰ্ণভাৱে অতি হাস্যকৰ এটা কথা যে মৰিয়নী বিধানসভা সমষ্টিৰ বিধায়ক ৰূপজ্যোতি কুণি ডাঙৰীয়াই পৰহি নিউজ 18ৰ সন্মুখত বাইক দিছিলে তেখেতে কৈছিলে যে অতি কমেও মৰিয়নী বিধানসভা সমষ্টিত 18,000 পৰা 20,000 ভোটৰ ব্যৱধানত অগ্ৰগতি লাভ কৰিব তপন গগৈয়ে কিন্তু তাৰ বিপৰীত ছবি আমি দেখিবলৈ পালোঁ যে কিছু সময় পূৰ্বলৈকে 18,000 ভোটত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া মৰিয়নী বিধানসভা সমষ্টিত আগবাঢ়ি আছিলে ঠিক সেইদৰে তিতাবৰ বিধানসভা সমষ্টি য'ত নেকি বিজেপিয়ে কৈছিলে যে 5,000 পৰা 10,000 ভোটৰ ব্যৱধানতহে কংগ্ৰেছে লিড ল'ব পাৰে তাত কিন্তু কংগ্ৰেছৰ যি অংক আছিলে সেই অংক ফলিয়ালে অৰ্থাৎ 32,000 ভোটত তিতাবৰ বিধানসভা সমষ্টিত অগ্ৰগতি লাভ কৰিলে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই ঠিক সেইদৰে আমি যদি ডিমৌৰ কথা চাওঁ ঠিক সেইদৰে নাজিৰাৰ কথা চাওঁ প্ৰতিটো বিধানসভা সমষ্টিতে কেৱল মাজুলীক বাদ দি প্ৰতিটো বিধানসভা সমষ্টিতে ব্যাপক হাৰত ব্যাপক ব্যৱধানত লাভ কৰিছে গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই আৰু 1,32,000 লাভ কৰিছে গীতাশ্ৰী আমি দেখুৱাইছোঁ প্ৰতিক্ৰিয়া আৰু ইতিমধ্যে 1,31,157 আগবাঢ়ি আছে গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আৰু ইয়াৰ উল্লাস গৌৰৱ গগৈ ডাঙৰীয়া আমি জানিবলৈ বিচাৰিছোঁ কেনেকুৱা লাগিছে এই কংগ্ৰেছৰ বিশ্বৰ বৃহত্তম গণতান্ত্ৰিক দেশত যোৰহাট লোকসভা সমষ্টিত মূল্যবোধৰ গণতান্ত্ৰিক ব্যৱস্থাৰ জয় আজি উপযুক্ত নহয় এতিয়া ৰাইজে কৈছে যে গৌৰৱ গগৈ ভোট দিছে ৰাইজে গৌৰৱ গগৈ ভোট দিছে ৰাইজে গৌৰৱ গগৈ যে ব্যক্তিত্ব গৌৰৱ গগৈ ব্যক্তিত্বৰ লগতে পৰিৱৰ্তনকামী ৰাইজে এটা নিৰ্দিষ্ট দলৰ প্ৰতি সন্মান জনাইছে দলৰ প্ৰতি ভাৰতবৰ্ষৰ অন্যতম বৃহত্তম দল কংগ্ৰেছ দল গতিকে কংগ্ৰেছ দলৰো এজন প্ৰাৰ্থী হিচাপেও তেখেতৰ ইয়াত যোগাত্মক কথা আছে গতিকে আমি ভাবিছোঁ যে গৌৰৱ গগৈৰ ব্যক্তিত্বটো অন্যতম লগতে জাতীয় কংগ্ৰেছ দলৰ প্ৰাৰ্থী হিচাপেও তেখেতক জনাইছোঁ আৰু আমি জানিব বিচাৰিম।
জয় জনসাধারণের জয় যোরহাট লোকসভা সমষ্টির জনসাধারণের জয়। গতি আপনার জানাব খুঁজছো গৌরব গগৈ যে মূল্যবোধের রাজনীতি, গৌরব গগৈ যে সত্যতার রাজনীতি, ন্যায় যে রাজনীতি তার প্রতিফলিত হয়েছে। আর যোরহাটের রাইজে, যোরহাট লোকসভা সমষ্টির রাইজে এইটু প্রতিপন্ন করলে যে বিবেক আছে আবেগ নাই সেই কথা পরিলক্ষিত হল। গতি আমি নিশ্চিতভাবে আমার তৃণমূল পর্যায়ের কর্মী সকলক ধন্যবাদ দিব। একটা কথা চর্চা হয়েছে যে গৌরব গগৈ যে ব্যক্তিত্ব কংগ্রেস নয়, গৌরব গগৈ চাই ভোট দিছে, হয় না কথা? এই অফুরন্ত তখন ব্যক্তিত্ব অফুরন্ত আপনি ঠিকই কৈছে। গতি তখন যে বডি ল্যাঙ্গুয়েজ ইলেকশনের সভাত আমি দেখা পাইছিল প্রতিপক্ষক কোনো ধরনের অসম্মান সূচক কথা কোয়া নাছিল। গতি সেই কারণে যোরহাটের ভূনিজ্ঞানী রাইজে তখন নির্বাচিত করে লোকসভায় পঠিয়েছে। আর তখন যোগে কৈছিল আন্ডার কারেন্ট নাই, কিন্তু আমি দেখবলে পালো যে যোরহাটত আন্ডার কারেন্ট আছে না নাই আমি সেয়া দেখবলে পালো। কি কব নাই আন্ডার কারেন্ট বিজেপির যে শাসন আসে সেই শাসন এনেকা ধরনের আসে যে সত্য কথা কলে বা মুখ ফুটাই যদি কিবা কথা কোয়া যায় হয়তো জেল দি দিব পারে। সেই কারণে আন্ডার গ্রাউন্ড এটা আসে এই ধৈর্য। গতি আজি আমি জিকিছো, গতি সকলকে ধন্যবাদ জানাইছো, ধন্যবাদ জানাইছো। আর গীতাশ্রী আমি জানা বিচারিছো যে পিজু মন্ত্রী পিজুষ হাজরিকা ডাঙরিয়া যোরহাটত প্রায় এমাহ দেড় মাহ ধরে বাহর পাতি আসে হি আর তদারকতে যোরহাট লোকসভা নির্বাচনের বিজেপিয়ে তপন গগৈ ডাঙরিয়া হয়ে নির্বাচনী প্রচার চলিছিল। নিশ্চয় নিশ্চয় আমি আমি গৌরব গগৈর ভাষ্য আমি পুনৰ আহি আছো আপনার ওসর গৌরব গগৈর ভাষ্য আছে পুনরবার হ্যাঁ যদি আমি প্লে করব পারো। মই অসমৰ জনসাধারণক ইতিমধ্যে মই ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করবলৈ বিচাৰিছো। আর বিশেষকৈ নতুন আসামক মই এজন দাদা হিসাবে মই নিজের আন্তরিক মরম আর শ্রদ্ধা জ্ঞাপন করছো। নতুন আসামে এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করলে, বেঙ্গালোর পুনে বম্বে দিল্লি চাকরি এরি তেওঁলোকে বুট দিয়া দিনত সকলে চাকরিরপরা ছুটি লৈ অসমত আহি বুট প্রদান করলে। আর তেখেতৰ বুট অহংকারৰ বিরুদ্ধে, তেখেতৰ বুট ঘৃণার বিরুদ্ধে, তেখেতৰ বুট অভদ্র ব্যবহারৰ বিরুদ্ধে, তেখেতৰ বুট পয়সা আর বহুবলৰ রাজনীতির বিরুদ্ধে। আর সেই কারণে যেতিয়া নতুন আসামে এনেকুৱা এটা ইঙ্গিত আমাক দিছে আশীর্বাদ হিসাবে মই গ্রহণ করেছো। আর আমি সকলে মিলিজুলি বিরোধী ঐক্য মঞ্চর আমি সকলে একগোট হয়ে রাইজ দল, অসম জাতীয় পরিষদ দল, সিপিএম সিপিআইএম দল, আম আদমি কংগ্রেস দল, আমি সকলে নতুন আসামর যে আমাক উপর যে আস্থা প্রকাশ করেছে সেই আস্থা বিনিময়ত আমি সকলে নতুন আসামর মরমর বিনিময়ত দায়বদ্ধ হয়ে আমি ভবিষ্যৎ কাম করে যাব। সকলকে মনত আছে যে কেনেদরে যা পাঁচ বছর প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বর কিমান অহংকার আর কিমান বেয়া ব্যবহার সকলের করেছে কোনোয়ে সেই কথাব পাহরি যাওয়া নাই। সকলে জানে যে সন্মান আর মর্যাদা যদি পাবলিয়া আছে ইন্ডিয়া এলায়েন্সত আছে। মে আবি ভি অপেক্ষা করতা হুঁ কি ইন্ডিয়া এলায়েন্স শাম তক আপনি সরকার বনানে মে সক্ষম হোগি। হম বিভিন্ন রাজনৈতিক দলো কে সাথ ইস সময় বাত কর রে হ্যাঁ। কই ভি রাজনৈতিক দল কা নেতা ইয়ে ভুল নহীঁ চুকা হ্যা কি কিস প্রকার সে পিছলে পাঁচ সালো মে প্রধানমন্ত্রী মোদীজি নে উনকে সাথ দুর্ব্যবহার কিয়া হ্যা, অহংকার প্রকাশিত কিয়া হ্যা। কই নহীঁ ভুলা হ্যা কি বিভিন্ন দলো কে নেতাও কে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদীজি নে কিস প্রকার সে আপত্তিজনক শব্দও কা ব্যবহার কিয়া হ্যা, চাহে ও নীতিশ কুমার জি কে পক্ষ মে হো, চাহে ও আমারে নবীন পটনায়ক জি কে পক্ষ মে হো, সভি কে বিরোধ মে প্রধানমন্ত্রী মোদীজি নে আপত্তি শব্দ কা ইস পিছলে দো মহিনে কে নির্বাচন প্রচার মে প্রয়োগ কিয়া হ্যা, কই নহীঁ ভুলা হ্যা। আর মেরা বিশ্বাস হ্যা কি ইন্ডিয়া এলায়েন্স কে সাথ জব বিভিন্ন রাজনৈতিক দল বাত করেঙ্গে তো উনকো এক সম্মানজনক এক ভবিষ্য ইন্ডিয়া এলায়েন্স কে সাথ দেখাই পড়েগা। আর ইয়া ভাষ্য ইতিমধ্যে শুনিলে আর সমীর শর্মা ডাঙরিয়া কংগ্রেসের মুখপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। শর্মা ডাঙরিয়া নিশ্চয়ক আপনার এই মুহূর্তে যোরহাটের খবরে আশার বতরা এটা আনিছে বা ভাল আপনার খবর যোরহাটের বা ধুবুরীর কথাই কক বা নগাঁর কথাই কক, করিমগঞ্জ এটাও এটাও একটা ফাইট চলি আছে করিমগঞ্জ? নিশ্চয় যোরহাটের তো আমি আমিয়ে বলে নয় গোটেই সাধারণ জনতাই যোরহাটত গৌরব গগৈ কংগ্রেসের প্রার্থী জিকাটো আশা করেছিল, যে কারণে তেওঁৰ এটা নিজস্ব গুণ আছে। আর দ্বিতীয় কথাটা হল যে বিজেপিয়ে যি ধরনের গোটে সরকারখন তাতে আছিল
তেওঁলোকৰ মন্ত্রী বা আমাৰ মুখ্যমন্ত্রীৰ তাত কথা বতৰা ভাব বিনিময় সেই গোটেইবিলাক বস্তু যোৰহাটৰ ৰাইজে বৰ ক্লোজলি দেখিছিল কাৰণ মাহে মাহে ধৰি পেলাই কংগ্ৰেছৰ বিজেপিৰ মন্ত্ৰীসকলে গৈ পেলাই কেবিনেটটোৱে মোটামুটি তাত বহি লৈছিল সেই গোটেইবিলাকৰ বিপক্ষে কিন্তু যোৰহাটৰ অসমীয়া ৰাইজে সংখ্যালঘু ৰাইজে সংখ্যাগুৰু ৰাইজে কংগ্ৰেছৰ প্ৰতি সমৰ্থন দেখুৱাইছে আৰু গৌৰৱ গগৈৰ প্ৰতি বিশেষভাৱে সমৰ্থন মৰম দেখুৱাইছে অকল যোৰহাটৰ নহয় গোটেই অসমত আপুনি মন কৰিব যে যোৱা দুমাহত কিন্তু সবে কৈছে গৌৰৱ জিকিবনে নাই গৌৰৱ জিকিবনে নাই এটা ইমোশনেল এটাচমেণ্ট সেই মানুহজনৰ প্ৰতি অসমীয়াই ফিল কৰে।